আচ্ছা রবিকে ফোন করো তো, রবিকে রবি ফোন করো তো, সরা তো। দিকটা নাড়ু গোপাল উদ্বোধন করবে কেন? আমাদের মার্কেট কমিটির লোক উদ্বোধন করবে, এদের চাঁদা এদের পয়সায় হচ্ছে, তো এদেরকে না জানিয়ে ওরা ওইসব উদ্বোধন করতে আসছে, এই জন্য আমাদের প্রতিবাদ। কমিটির লোক আমাদের মার্কেট কমিটির লোক তারাই করবে, তো নতুন করে কিভাবে ব্যানার উঠলো কিভাবে, এই জন্য আমাদের প্রতিবাদ। এই তো আমাদের আমাদের কমিটির লোক করুক, কখন আমরা কিছুই জানি না, আমরা জানি না, দেখছি এইরকম আমাদের সবাই মিলে দলমত নির্বিশেষে আমরা প্রতিবাদ করছি, এটা চলবে না। প্রতিবাদ একবার টোটাল ব্যবসা বন্ধ রেখে, এরপর এবার রাস্তা বন্ধ হবে, অবরোধ হবে, হাইরোড অবরোধ হবে, তারপর থানা ঘেরাও হবে, পৌরসভা ঘেরাও হবে, সুরা না হলে, হ্যাঁ না হলে আমাদের এই অবরোধ। দিন ধরে দীর্ঘদিন ধরে এই মার্কেটেই আছি, প্রথম থেকেই আছি। ঘটনা হচ্ছে প্রথম অবস্থায় এই জায়গাটা গোটাটাই ফাঁকা অবস্থায় ছিল, একদিন হঠাৎ কিছু ছেলে গ্যারেজ করলো, এই গ্যারেজ করার পরে আমরা সেখানে মিউনিসিপ্যালিটিতে যাই, মিউনিসিপ্যালিটিতে গিয়ে দেখলাম আমাদের কোনো সমাধান হলো না, কিন্তু দেখা যাচ্ছে গ্যারেজটা চলতেই থাকলো। এবং নাড়ু গোপাল কাছে আমরা গিয়েছিলাম, তিনি তেনার কাছে যাতেও তারপরে কিছু সুবিধা হয়নি, তারপর দীর্ঘদিন ধরে গ্যারেজ চলছে, মোটামুটি নাইন করলে আজকে তিন চার মাস ধরে, তিন মাস হবে মনে হয় গ্যারেজটা চালাচ্ছে। হঠাৎ তারপরে সাইনবোর্ড একটার পর একটা এই ঘটনাগুলো ঘটছে, আমরা এই কারণেই গোটা সুপার মার্কেটের কমিটি থেকেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি আজকে দোকান বন্ধ, এইগুলো প্রতিবাদগুলো হোক এবং এই সমাধানটা আমরা জনগণের কাছে চাচ্ছি এবং পার্টির লোকের কাছে চাচ্ছি যেন এই সমাধান সমাপ্ত হোক। বন্ধ ছেলে চুরি করে